বিদায় নিয়েছে 2023 সাল, কিন্তু বছর জুড়ে ছিল ক্রিকেটারদের নানা মত, আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে নানা জনের বিখ্যাত সব বচন। কখনো সাকিব তামিম, কখনো কামিন্স আকরামরা করেছেন বিস্ফোরক সব মন্তব্য, হয়েছেন সংবাদ মাধ্যমের শিরোনাম। চলুন ফিরে দেখি আলোচিত উক্তিগুলো। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। যে বছর গেছে একেবারেই কি গেছে, কোনো কিছু কি অবশিষ্ট নেই? ফিরে দেখলে দেখা যায় ক্রিকেট আঙ্গনে এমন কিছু উক্তি রয়ে গেছে যা আসলে ভোলার নয়, ফিরে ফিরে আসবে এ বছরও। বিপিএল আয়োজনের মান নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, বলেছিলেন, আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় আমার বেশি দিন লাগবে না, সব ঠিক করতে সর্বোচ্চ 1-2 মাস লাগবে। ঘরের মাঠে বাংলাদেশ কেমন উইকেটে খেলবে এমন প্রশ্নে কোচ চন্দ্রিকা হাথরসিংহে বলেছিলেন, দেশের বাইরে গেলে আমাদের যা আছে তা দিয়েই ম্যানেজ করতে হবে, যদি মিসাইল না থাকে তাহলে আমাদের তো গেরিলা যুদ্ধই করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দাও, আমরা ছোট ছোট অস্ত্র দিয়েই লড়ব। তামিম ইকবালের হঠাৎ অবসরের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন এক সাংবাদিক, কেমন আছেন? ভালো মন্দর উত্তরে পাপন বলেছিলেন, যা শুরু হয়েছে না নাটক আর ভালো লাগে না, অতিষ্ঠ হয়ে গেলাম। ফিট নন জানিয়ে তাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার পর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় প্রেক্ষাপট তুলে ধরেন তামিম ইকবাল, বলেন, আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবে, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে। আমি বললাম, ভাই এটা এখনো 12-13 দিনের কথা, আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকবো, কি কারণে খেলবো না? তখন বলল, আচ্ছা আমরা এমন একটা প্ল্যান করছি, তুমি যদি খেলো তাহলে নিচে ব্যাট করবে। মেসি ও ম্যারাডোনার মধ্যে কাকে সেরা মনে করেন এমন প্রশ্নে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, একজনকে বেছে নিতে হলে আমি লিওকে নেব, তার সঙ্গে আমার সম্পর্কটাও বিশেষ কিছু, মেসি ইতিহাসের সেরা, যদিও ম্যারাডোনাও কিংবদন্তি, ইতিহাসের অংশ। কেন পাকিস্তানের কোচের দায়িত্ব নিতে চান না, কারণ ব্যাখ্যা করে সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছিলেন, সমালোচনায় আমি ভয় পাই না, কিন্তু পাকিস্তানের জাতীয় দলের কোচ ও অধিনায়কেরা শুধু অহেতুক সমালোচনার শিকারই হন না, তাদের রীতিমতো অসম্মান করা হয়, গালাগালি করা হয়। বিরাট কোহলিকে শতকের শতক করার পথ ভারতই করে দেবে, মন্তব্য করে শোয়েব আখতার বলেছিলেন, তোমার হাতে আরো 8-9 বছর আছে, ভারত তোমাকে দরকার হলে হুইল চেয়ারে বসিয়েও খেলাবে, ভারতই তোমাকে আন্তর্জাতিক ক্রিকেটে 100 সেঞ্চুরি করিয়ে দেবে। ভারত কেন বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারে না, সেই ব্যাখ্যায় অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেন বলেছিলেন, ভারতের আইসিসি টুর্নামেন্ট শিরোপা না জেতাটা যতটা না সামর্থ্যের কারণে তার চেয়ে অনেক বেশি মানসিক কারণে। ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ বাছাই খেলতে দেখে সাবেক উইন্ডিজ অধিনায়ক কার্ল হুপার বলেছিলেন, আমি কখনোই ভাবিনি বেঁচে থাকতে ওয়েস্ট ইন্ডিজ দলকে এই অবস্থায় দেখব, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারছে না, এর চেয়ে বাজে অবস্থা আর হতে পারে না। বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করে টেলিভিশন আলোচনায় ওয়াসিম আকরাম বলেছিলেন, খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন, দেখে তো মনে হয় তারা প্রতিদিন 8 কেজি করে খাসির গোশত খায়, তাহলে কি ফিটনেস পরীক্ষাটা হওয়া উচিত না? বিশ্বকাপ ফাইনালে ভারতের লাখো দর্শকদের সামনে খেলার চাপ নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নিশ্চিত করেই দর্শক থাকবে ভারতের সমর্থনে, কিন্তু খেলায় তো এমন বিপুল সংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছুই হতে পারে না, আমাদের লক্ষ্য এটাই। কামিন সেটা প্রমাণও করেছেন, দিন শেষে বিশ্বকাপটা গেছে অস্ট্রেলিয়ার হাতেই। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।